হচ্ছে বের করতে পারিনি, হচ্ছে আপনার ওই যে চেয়ার টেবিল মেবিল বের করতে গেলে থালা বাসন বের করতে পারি না, খেতা বালিশ মালিশ সব চলে গেছে আমাদের, আমাদের কোনো কিছুই ই নেই। আর এই জায়গা তো হচ্ছে তুবনে বাড়িয়েছে না, অতিরিক্ত বারণ বাড়িয়েছে, আমাকে মাথার উপর দিয়ে ই গেছে, তুবনে গেছে এরকম। এখানে হ্যাঁ আপনার এখানে কি কি ক্ষতি হয়েছে? এখানে যে তো ঘর ভেঙে গেছে, তারপর জিনিসপাতি তো সব নাই, কিছু নাই তো, মানে এখানে এসে জিনিসপাতি নাই, ঘরটা সব ভেঙে গেছে। আর মানে যে বাচ্চাদের নিয়ে থাকবো, যে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, যদি আপনারা যদি সাহায্য করতেন তাহলে একটু ভালো হইতো আর কি। খাওয়া দাওয়া তো নাই, চাল ডাল সব নাই, সব তো গেছে, এখন রান্না করে খাবো কি সে তাও সে পরিস্থিতি নাই আমাদের। ক্ষতি হিসেবে বলতে আমি রাত পৌনে একটা যখন বাজে আমার আমার শালা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে শিগগির আসবো, আমার বাঁচাও, আমার ঘর দুয়ার সব তলায় গেছে। তখন ওই রাত পৌনে একটা বাজে আমি আসছি, আইসে দেখি তার ঘর দুয়ার তলাই নিয়ে, ঘরের উপরে ঘরের ভিতরে এই সমান পানি, ঘরের মাল সামানা জেনে যা ছিল বেড়া ঘোড়া ভেঙে গেছে, দিয়ে সব বাইরে যাইতে আছে, যে পুকুর পারছি কিছু কিছু বাসা জিনিস এইগুলো সামলাইয়া একটা সাইডে রাখছি। রাখার পর ঘর তুফানের বাড়িতে ঘরের ওই সাইডের বেড়া মারা ভাঙ্গে সুইজে সুইডে গে সুইডে বাইরে বাইরে যেতেছে, তখন দেখি যে ঘরের ভিতরে সম্ভব না আমাকে থাকা, এই তখন আমরা বাইরে গেছি, বাইরে গিয়ে সাইডে দাঁড়াই গেছি। দীর্ঘ প্রায় 36 ঘন্টা সুন্দরবনের উপকূলবর্তী বনাঞ্চল সমূহ ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে এবং জলোচ্ছ্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল, এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনের অভ্যন্তর যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির মিষ্টি পানির সংকট দেখা দেবে। এছাড়াও আমরা দেখেছি জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বেশ কিছু বন্যপ্রাণী দিক বিদিক ছুটোছুটি করছে, এবং আমরা পানি নেমে যাওয়ার পরে দুইটি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি, এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে এরকম প্রায় 13টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। এটা আমাদের এখনও খোঁজ চলছে, তবে অনেকেই জানিয়েছেন যে অনেক জলোচ্ছ্বাসের সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন, কিন্তু সেটা আসলে সেই সময়
উদ্ধার করার মতো অবস্থা ছিল না। সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এছাড়া সুন্দরবনের এর বেশ কিছু অবকাঠামো, বেশ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এটা দেখা গেছে যে সুন্দরবনে এইবার কিন্তু গাছের উপর যে ধকলটা সেটার মানে তুলনামূলকভাবে কম হয়েছে, তবে এই ধকলটা যেহেতু জলোচ্ছ্বাস প্রবল আকারে হয়েছে, কাজে আমার কাছে মনে হয়েছে যে এইবার সুন্দরবনের প্রাণীকুল বেশি অ্যাফেক্টেড হয়েছে।